প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা সাজেশন নিয়ে, অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের রয়েছে, অধ্যায়গুলো বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি, এই সমস্ত অধ্যায় থেকে আজকে গুরুত্বপূর্ণ MCQ, SAQ এবং LAQ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, এখান থেকে প্রশ্নগুলো হুবহু কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এবারে চলো বহুরূপী, বহুরূপী থেকে বিকল্পধর্মী প্রশ্নগুলো দেখো। হরিদাস সেজে, হরিদা পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতরের স্কুলের কোটি ছেলেকে ধরেছিলেন। অপশানগুলো দেখে নাও, 3 জনকে, 4 জনকে, 5 জনকে, 6 জনকে। এরপরে চলো নেক্সটে, বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়, কত টাকা রোজগার হয়? 8 টাকা 10 আনা, 8 টাকা 8 আনা, 10 টাকা 4 আনা এবং 10 টাকা 10 আনা। এরপরে চলো নেক্সটে 3 নম্বরে, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি হলো ড্রেস। অপশানগুলো দেখে নাও, সন্ন্যাসীর দেখা পাওয়া, সন্ন্যাসীর কমণ্ডল পাওয়া, সন্ন্যাসীর পাড়া আর সন্ন্যাস সংসার ত্যাগ না করা। 4 নম্বরে, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে, কে বলেছে? ভগত অনাদি কাশীনাথ জৈনিক বাসযাত্রী। এরপর চলো নেক্সটে 5 নম্বরে, ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি, কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? অপশান বাইজি, পুলিশ, পাগল, ভিখারি। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, বিরাগীর মতে পরম সুখ হলো, পরম সুখ বলতে কি বোঝায়? পরমাত্মা দর্শন লাভ করা যায়, ঈশ্বর সাধনা করা গয়ে সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা, আর ঘর হচ্ছে সংসার ত্যাগ না করা। এরপর চলো নেক্সটে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ SAQ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কী কী তুলে ধরেছি। জগদীশবাবুর তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন? অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে। 2 নম্বরে, বিরাগী কাকে পরম সুখ বলেছেন? 3 নম্বরে হচ্ছে, লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন? 4 নম্বরে দেখো, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? 5 নম্বর, বা এত বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটি কি? 6 নম্বর, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? 7 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? 7 নম্বর, দেখো পুলিশে যে হরিদা কি করেছিলেন? এই ছিল SAQ প্রশ্ন এখান থেকে। এরপর চলো নেক্সটে 3 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কাকে একথা বলা হয়েছে? এরপরে তাকে একথা বলা হয়েছে কেন? 2 নম্বরে হচ্ছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে সে বলতে কি বোঝানো হয়েছে, তাকে দুর্লভ বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়? কাকে একথা বলা হয়েছে, তাকে একথা বলা হয়েছে কেন? এরপরে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তার কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন? 2 নম্বরে দেখো, বহুরূপী জীবনে এর বেশি কি আশা করতে পারেন, কার সম্পর্কে এই উক্তি? উক্তিটির আলোকে বক্তার জীবন চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বরে হচ্ছে কি, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার পরিচয় দাও, তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলো নেক্সটে, হরিদার উনার বাহাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবন চিত্র নিজের ভাষায় তুলে ধরো। এরপর হচ্ছে নেক্সটে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছিল তা বর্ণনা করো। এরপরে চলো নেক্সটে, অভিষেক যে কবিতাটি রয়েছে সেখান থেকে বহু বিকল্প প্রশ্ন, অর্থাৎ MCQ প্রশ্নগুলো। 1 নম্বর হচ্ছে, রত্না করত্তমা কে? শর্মা, সীতা, প্রমীলা, লক্ষ্মী। 2 নম্বর হচ্ছে, ইন্দ্রজিতের স্ত্রীর নাম দেশ, এবার ইন্দ্রা, শর্মা, নিকষা, প্রমীলা। এরপরে চলো নেক্সটে 3 নম্বর, অভিষেক যেসব পাঠ্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত? প্রথম স্বর্গ, নবম স্বর্গ, চতুর্থ স্বর্গ, সপ্তম স্বর্গ। এরপরে 4 নম্বর, প্রণামিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন কে? প্রভাসা, কঙ্কাবতী, শর্মা, অম্বুরাশি, সুতাম। এরপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ
এসে কি প্রশ্নগুলো, মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গটির নাম লেখো, এই কাব্যে মোট কটি স্বর্গ। দু নম্বরে হচ্ছে, এ কলঙ্কিত কলঙ্কপিত ঘুষিবে জগতে কোন কলঙ্কের কথা বলা হয়েছে। তিন নম্বর, বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় চাওয়ার কারণ কি। চার নম্বর, নির্বাহের মৃত্যুর সংবাদ কে কাকে দিয়েছিলেন। এরপর চলো নেক্সটে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন। এখান থেকে অম্বরাশি সুতা উত্তরিলা, অম্বরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন। দু নম্বর, অম্বরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন। তিন নম্বর হচ্ছে কি, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে কে সে হাসবে কেন। চার নম্বর, জিজ্ঞাসিলা মহাবো বিস্ময় মানিয়া, কাকে মহাবো বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। এরপর চলো নেক্সটে, হাই বিধ বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। এবং ছ নম্বরে, রসে মহাবলী মেঘনাদ, কার উক্তি মেঘনাদের রসের পরিচয় দাও। এরপর চলো রচনাধর্মী প্রশ্ন, এখান থেকে অভিষেক কাব্যাংশে অবলম্বনে ইন্দ্রজিতের পরিচয় তুলে ধরো, অথবা অভিষেক করিলা কুমারে, কুমারের চরিত্রটি বিশ্লেষণ করো, অর্থাৎ এখানে ইন্দ্রজিতের চরিত্রটি বিশ্লেষণ করতে হবে। এরপর চলো নেক্সটে, দু নম্বর, সাজিলা রথীন্দ্রস বীর আবরণে, রথীন্দ্রস কাকে বলা হয়েছে, তিনি কেন রণসাজে সাজছেন, তার রণসজ্জার পরিচয় দাও। এরপরে তিন নম্বরে, হাদিক মরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন, পাঠ্যাংশ অবলম্বনে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে চলো নেক্সটে, পাঠ্য অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ ও ইন্দ্রজিতের সাক্ষাৎ ও কথোপকথনে নিজের ভাষায় লেখো, এটাও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলো নেক্সটে, আর একবার মৃতদেহ আজ্ঞা মরে, কোন আদেশের কথা বলা হয়েছে, তার একবার আর একবার শব্দ বন্ধটি ব্যবহৃত হয়েছে কেন। এরপরে চলো নেক্সটে, প্রলয় উল্লাস, প্রলয়স থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সে দেখো, তোরা সব জয়ধ্বনি কর পুংক্তিটি কতবার কবিতায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তোরা সব জয়ধ্বনি কর এই যে পুংক্তিটি কতবার ব্যবহার করা হয়েছে কবিতায়। অপশানে ১৮ বার, ২১ বার, ১৯ বার, ২০ বার। এরপরে দুয়ে, রক্ত তাহার কৃপণ জলে, কৃপণ শব্দের অর্থ কি ক দেখো অপশানগুলো, কৃপণ ছুরিকা খড়গ পতাকা। এবারে তিন নম্বরে, দিগম্বরের এ জটায় হাসে শিশু চাঁদের কর, শিশু চাঁদের কর কথাটির অর্থ, চাঁদের ছোট সন্তান, ছোট চাঁদের কিরণ, ছোট চাঁদের হাসি আর ছোট চাঁদের হাত, চাঁদের ছোট হাত। এরপর চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কালবৈশাখী ঝড় কিসের প্রতীক, অথবা ওই নতুন ওই নতুনের কেতন ওড়ে, কেতন শব্দের অর্থ কি। দু নম্বর হচ্ছে, মা বইবে মা বইবে, মা বইবে শব্দের অর্থ কি। তিন নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন। চার নম্বরে, ওই ভাঙ্গা গোড়ার খেলা যে তার, ভাঙ্গা গোড়া খেলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে। পাঁচ নম্বরে, সিন্ধুপাড়ের সিংহদ্বারের কথাটি অর্থ কি। এরপরে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন, অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন, এখান থেকে আসছে নবীন জীবনহারা ও সুন্দরের কর্তে ছেদন, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। দু নম্বর হচ্ছে, ওই নতুনের কেতন ওড়ে, উৎস নির্দেশ করো, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন। তিন নম্বর, এবার মহানার্সার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। এরপরে পথের দাবি, পথের দাবি থেকে এসি এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও, বহু বিকল্প ধর্মী প্রশ্ন। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল, অপূর্ব রায়, সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী মল্লিক, নিমাইবাবু। দুয়ে, নিমাইবাবু তার সহকর্মীকে যে ট্রেনে যে ট্রেনের দিকে নজর রাখতে বলেছিলেন সেটি হলো, অপশানগুলো দেখো, সকালের মেল ট্রেন, বিকেলের মেল ট্রেন, দুপুরের মেল ট্রেন আর রাতের মেল ট্রেন। তিনে দেখো, তুমি তো ইউরোপিয়ান নও, কে অপূর্বকে কথাটি বলেছিলেন, বর্মার জেলা শাসক, বর্মার সাব ইন্সপেক্টর, রেঙ্গুনের সাব ইন্সপেক্টর, বড় সাহেব। চার নম্বর হচ্ছে, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল কি, পাওয়া গিয়েছিল ২ টাকা ও গন্ডা চারেক পয়সা, ঘয়ে ১ টাকা ও গন্ডা চারেক পয়সা, ঘয়ে ২ টাকা ও গন্ডা চারেক পয়সা, আর ঘয়ে দেখো ১টি টাকা ও গন্ডা ছয়েক পয়সা। পাঁচ নম্বরে, কিন্তু বুনোহাঁস ধরায় যে এদের কাজ, বক্তা হলেন অপূর্ব, রামদাস, জগদীশবাবু, নিমাইবাবু। এরপরে ছ নম্বরে দেখো, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি হলেন কে, জগদীশবাবু, গিরিশ মহাপাত্র, নিমাইবাবু, অপূর্ব। সাত নম্বরে হচ্ছে, সব্যসাচীর ছদ্মনাম কী ছিল, ছদ্মনাম কী ছিল, গিরিশ পাত্র, গিরিশ পূর্ণপাত্র, গিরিশ মহাপাত্র, গিরিশ তলোয়ারকার। এরপরে ধরো,
এসএকিউ প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। খ্রিস্টান মেয়েটি সম্পর্কে অপূর্ব কি ধারণা হয়েছিল? দুয়ে ভামো যাওয়া অনুরোধে অপূর্ব সম্মত হয়েছিল কেন? তিনে ভামনগরে যাত্রার সময় অপূর্বের সঙ্গী সাথী গাড়া ছিল। চারে পলিটিক্যাল সাসপেক্ট বলতে তুমি কি বোঝো? পাঁচ নম্বরে গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া যায় অথবা খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কি কি ছিল? এরপরে ছ নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষ কোন কথাটা বলেছিলেন? এরপরে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন, এখান থেকে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও অথবা লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে তার চেহারা পোশাক আসবাব ও জিনিসপত্রের যে পরিচয় পেয়েছ তা পাঠ্যাংশ অনুসারে লেখো। দু নম্বরে হচ্ছে পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো অথবা গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও। তিন নম্বরে দেখো বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটা ভালো করে দেখে যাবে। এরপরে চার নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তার জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। পাঁচ নম্বরে পথের দাবি রচনার নামকরণটি কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। এরপরে নেক্সটে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা থেকে কিন্তু এমসিকিউ এসিকিউ সেরকম প্রশ্ন থাকে না, তো পাঁচ নম্বরের প্রশ্নগুলো থাকে, রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি, প্রথমে দেখো বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষা প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকম আমাকে সাহায্য করুন। সিরাজের কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্য প্রত্যাশী হয়েছেন? দু নম্বর, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার যে চরিত্র বৈশিষ্ট্য পাওয়া যায় তা আলোচনা করো। তিন নম্বরে, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই বিশ্বাস দিন, বক্তা কাদের কাছে ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? চার নম্বরে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া করা হয়। পাঁচ নম্বরে দেখো, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, পলাশী নামকরণের কারণ লেখো, এই উক্তি তাৎপর্য কী। ছ নম্বরে দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলা আর কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল, সেই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাবে প্রকাশিত হয়েছে। এবারে সাত নম্বর, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী, এই উক্তির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো থেকে এসএকিউ এমসিকিউ এবং এলএকিউ কোশ্চেনগুলো তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো হবে কমন পেয়ে যাবে। এরপরে নেক্সট ভিডিওতে আমি ব্যাকরণ কোণি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ সাজেশান হিসাবে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।